সো হোয়াটসঅ্যাপ গাইস, আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটি হতে চলেছে মোটো ব্লগিং সেটআপের উপরে। চলো ভাই দেখো আপনি কি করতে। তো দেখতে পাচ্ছ এখানে আমার বাইকটি অ্যাভেলেবেল রয়েছে। এখানে আমরা হেলমেটটা নিয়েছি এবং অ্যামাজন থেকে আমরা একটি মোটো ব্লগিং কিট অর্ডার করেছিলাম, যেটি এখন বর্তমানে আমরা বাইকের সিটে রেখে দিয়েছি। ও ভাই ইয়ে কিয়া হে। তো এই সেটআপটি কিভাবে করতে হয়, তোমরা যদি মোটো ব্লগিং করতে চাও আমার মতো, তাহলে কিভাবে তোমরা মোটো ব্লগিং এর সেটআপটি করবে, কত টাকা খরচ হবে, এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে জানাবো। মোটো ব্লগিং আমি করে দেখাবো এই ভিডিওতে, জাস্ট এক্সাম্পল হিসাবে কেমন তোমাদের ভিডিও রেকর্ডিং হবে, এছাড়া সাউন্ড কোয়ালিটির জন্য তোমরা কিভাবে মাইক সেট করবে, এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে কভার করব। তো চলো আজকে ভিডিওটি শুরু করছি। অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যদি মোটো ব্লগিং করতে চাও অবশ্যই ভিডিওটি একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস তোমরা দেখতে পাচ্ছ মোটো ব্লগিং এর জন্য আমরা যে কিটটি অর্ডার করেছিলাম সেই কিটে টোটালি এই কয়েকটি জিনিসই এসেছিলো, আর এখানে আমাদের অ্যাভেলেবেল রয়েছে হেলমেট। তো এখন আমরা এটি সেট আপ করবো। তো অবশ্যই তোমরা যে অর্ডার করবে ভিডিওতে দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকেই ডাউনলোড, সরি, তোমরা অর্ডার করবে এই কিটটি, কারণ তাছাড়া তোমরা যদি অন্য কোনো কিট অর্ডার করো সেক্ষেত্রে নানান ধরনের সমস্যা হতে পারে। যেমন এই যে কিটটি দেখতে পাচ্ছ এখানে নানান ধরনের সেফটি রয়েছে, এটি অনেকটাই হ্যাভি। এর আগে আমি একটি নর্মালি 500 টাকা দিয়ে একটি কিট অর্ডার করেছিলাম, যেটি এখানে স্প্রিং টাইপের ছিল, যা সেটাকে টানতে হতো দেন মোবাইল অ্যাড করতে হতো, কিন্তু এখানে স্ক্রু রয়েছে, তো এখানে অনেকটাই হ্যাভি ও অনেকটাই মজবুত। তো চলো এখন আমরা দেখে নিচ্ছি এখানে কী কী রয়েছে। তো সবার প্রথমে এখানে যে একটা রয়েছে রাবার টাইপের, এটি তোমাদের মোবাইল প্রোটেক্ট করবে। তো কীভাবে সেট আপ করতে হয় দেখাবো। এটি রয়েছে মোবাইল হোল্ডার, মোবাইলটাকে এটা দিয়ে ধরে রাখবে, এবং এটা রয়েছে অ্যাডজাস্টার। তো এই দুটি দিয়ে তোমরা তোমাদের মোবাইলের যে অ্যাঙ্গেল সেটিকে সেট করতে পারবে। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে এই জিনিসটি, এটির নামটি আমার জানা নেই, এখানে লেখা রয়েছে অ্যাকশন প্রো। তো এটি তোমরা তোমাদের হেলমেটে অ্যাড করে মোটো ব্লগিং করতে পারবে। তো কীভাবে অ্যাড করবে চলো এখন দেখে নিচ্ছি। বর্তমানে দেখতে পাচ্ছ এখানে আমাদের হেলমেটটি রয়েছে এবং এখানে আমাদের বাইকটি। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এই যে জিনিসটি দেখতে পাচ্ছ, এটি প্রথমে তোমাদের এইভাবে অ্যাটাচ থাকবে না, এটিকে আমরা অ্যাটাচ করে নিয়েছি। তো এই যে জিনিসটি এটি অনেকটা এই ধরনের থাকবে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে অ্যাকশন প্রো রাখা রয়েছে এবং এখানে একটি ক্লিপ রাখা রয়েছে, ঠিক আছে। তো তোমরা যেটা করবে এটিকে অ্যাট ফার্স্ট এখানে অ্যাটাচ করবে। তো অ্যাটাচ করার একটি সিস্টেম রয়েছে বা রুলস রয়েছে, এই যে লেখাটি দেখতে পাচ্ছ অ্যাকশন প্রো, এখানে এই যে অ্যাকশন প্রো, এই দুটিকে একই লেভেলে রাখতে হবে। লেখার পরে জাস্ট আমরা এইভাবে উপর থেকে নিচের দিকে স্লাইড করবে, দেন দেখতে পাবে এটি লক হয়ে যাবে, একটি শব্দ হবে, লক হয়ে যাবে, দেন এটি আর খুলবে না, ঠিক আছে। খোলার জন্য এখানে ক্লিক করে উপরে স্লাইড করে লেখান খুলবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে দুটি ফিতা রয়েছে এবং নিচের দিকে এই ধরনের দুটি ফিতা রয়েছে, এই ফিতাগুলির মাধ্যমে এটিকে আমরা হেলমেটে অ্যাটাচ করব। তো চলো এখন আমরা হেলমেটে অ্যাটাচ করে দেখে নিচ্ছি। তো হেলমেটে অ্যাটাচ করার জন্য এই যে দুটি মাথা দেখতে পাচ্ছ, এই দুটি মাথাকে আমরা উপরে রাখবো এবং এটিকে নিচে রাখবো। তো রাখার পরে কীভাবে সেট আপ করতে হয় সেটা একটু দেখে নাও। একটু ইজিলি আমরা প্রথমে এটিকে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে, যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। তো ইজিলি একটাকে আমরা এই সাইডে, একটাকে এই সাইডে নিয়ে নিচ্ছি, দেন এই সাইডের যে ফিতাটি রয়েছে এটির ভেতরে আমাদের অ্যাটাচ করতে হবে। তো চলো আমরা একটু এটাকে অ্যাটাচ করে নিই। করে দিচ্ছি, তো এইভাবে আমরা এখন লক করে দিলাম। এটি এখন অনেকটা হ্যাভিভাবে লক হয়ে গিয়েছে। এখন এই বাড়তি অংশটিকে আমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এইভাবে দেখে নাও, তোমরা তোমাদের মনের মতো করে অ্যাডজাস্ট করে নেবে বাড়তিটুকু। তো আমি এর আগেও এইভাবে অ্যাডজাস্ট করেছিলাম, তো এইভাবে এখন আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এতে কী হবে, এর গ্রিপটি আর একটু বেশি মজবুত হবে এবং এর যে বাড়তি অংশটি এটি বাইরের দিকেও বের হয়ে থাকবে না। তো এইভাবে আমরা এটিকে ভেতরের দিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখন মোটামুটি আমাদের এতটুকু কাজ কমপ্লিট, এখন আমাদের বাকি সেট আপগুলি করতে হবে। তো বাকি সেট আপগুলি আমরা এখানে রেখেছি, এখন কীভাবে বাকি সেট আপটি করবো সেটা একটু দেখে নিচ্ছি। সবার প্রথমে আমরা যেটা করবো, এই যে দুটি দেখতে পাচ্ছ এই দুটি পয়েন্টকে আমাদের এখানে অ্যাটাচ করতে হবে। তো কীভাবে করতে হবে একটু দেখে নাও। এখানে যে পয়েন্টটি দেখতে পাচ্ছ এখানে তোমরা এইভাবে এটিকে, সরি, এইভাবে এই যে স্ক্রুটি রয়েছে স্ক্রুটি সামনের দিকে থাকবে, দেন এইভাবে এটিকে রাখার পরে এই যে স্ক্রুটি রয়েছে এটা এখানটাই দিয়ে এটিকে লক করে দেবে। তো ইজিলি তোমরা এরকম স্লাইড স্লাইড করতে করতে দেখবে লক হয়ে যাবে, হচ্ছে তো ভিডিও। তো মোটামুটি এটিকে লক আমরা করে নিচ্ছি। এখন যেটা করতে হবে এই রাবারের রাবারটি দেখতে পাচ্ছ এটিকে অ্যাড করতে হবে। তো এটির কাজটাও আমরা ভিডিওতে বলে দেবো। তো ইজিলি এটাকে অ্যাড করার নিয়ম হচ্ছে এটা, এই যে তোমরা মোবাইল হোল্ডারটি দেখতে পাচ্ছ এটির পেছনে জাস্ট এটিকে প্রথমে এইভাবে তোমরা সেট করে নেবে।
এটিকে সেট করে নেওয়ার পরে এই যে স্ক্রুটি দেখতে পাচ্ছ, এই স্ক্রুটি তোমাদের এই যে স্ক্রুটি রয়েছে এখানে অ্যাড করতে পারো, অথবা তোমরা চাইলে এই স্ক্রুটিও অ্যাড করতে পারো। তো ইজিলি তোমরা চেষ্টা করবে এই স্ক্রুটিকে অ্যাড করার, আর এই যে স্ক্রুটি রয়েছে এটিকে সর্বদাই উপরের দিকে রাখবে। তো ইজিলি এখন আমরা এখানে এটিকে এইভাবে অ্যাড করে দিচ্ছি। তো মোটামুটি এইভাবে তোমরা অ্যাড করে নেবে যতক্ষণ না ঠিকঠাক মতন টাইট হচ্ছে, দেন তোমরা এটিকে অ্যাডজাস্ট করে নেবে, দেন তোমরা এখানে লক করে নেবে। তো এখন আমরা এটিতে মোবাইল অ্যাটাচ করে দেখাবো। তো বর্তমানে দেখতে হচ্ছে আমাদের হাতে একটা আমরা স্মার্টফোন নিয়ে নিয়েছি, এই স্মার্টফোনটিকে এখন এখানে আমরা লক করব। তো লক করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, নর্মালি এখানে এটাকে আসবে না, তার জন্য আমরা এই স্ক্রুটিকে এইভাবে লুজ করব যতক্ষণ না আমাদের এই মোবাইলের শেপে চলে আসে। তো এখানে তোমরা অনেকটা বড় সাইজের মোবাইলও অ্যাড করতে পারবে, কারণ এটি অনেকটাই বড় মোবাইল ধরার মতো ক্ষমতা রাখে, এবং এটা গোটালটা মেটেলের রয়েছে। তো তোমাদের কোনো টেনশন নেই, খুবই সহজেই তোমরা বড় বড় মোবাইল এখানে অ্যাড করতে পারবে। তো দেখতে পাচ্ছ জাস্ট এখানে আমরা একটা মোবাইল অ্যাড করে নিলাম, দেন এখানে যতটা প্রয়োজন আমরা এখানে এই স্ক্রুটিকে টাইট করে দিচ্ছি, যাতে এই মোবাইলটি কোনো ধরনের ঝাঁকিতেও যেন না পড়ে। এই স্ক্রুটি টাইট দেওয়ার পরে এটিকে আমরা হালকা পাতলা যতটা অ্যাডজাস্ট করার দরকার অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই সাইডে যে একটি স্ক্রু রয়েছে এই স্ক্রুটিকে আমরা টাইট করে নেবো, যাতে মোবাইলটি আর কোনো ধরনের মুভমেন্ট না হয়। এখন কথা হচ্ছে এই যে পেছনের সাইডে যে রাবারটি আমরা এখানে অ্যাড করেছিলাম, এই রাবারটি দিয়ে কী করব। তো চলো এখন সেটি আমরা একটু দেখে নিচ্ছি। তো এখন এই যে রাবারটি দেখতে পাচ্ছ, এই রাবারটিকে আমরা করব কি, এখান থেকে স্লাইড করে এনে এই মোবাইলের এই যে কোণাটিতে অ্যাড করব। এইভাবে আমরা চারিদিকে অ্যাড করে দেবো, এতে কী হবে আমাদের মোবাইলটা অনেকটাই প্রোটেকশন পেয়ে যাবে, কোনো ঝাঁকি বা অন্যান্য যে মোমেন্ট হয় মোমেন্টগুলো হয় সেখান থেকেও আমাদের এই মোবাইলটি পড়বে না। তো কিছু পিকচার আমি তোমাদের শেয়ার করে দেবো। তো বর্তমানে দেখতে পাচ্ছ এটির লুকটা কেমন লাগছে, তো একবার আমি হেলমেটটা পরে নিচ্ছি, দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটির লুকটা কেমন আছে। সো গাইজ দেখতে পাচ্ছ বর্তমানে আমরা এখানে আমাদের মোবাইলটি অ্যাড করে নিয়েছি। তো এবং আমাদের যে এটি দিয়ে আমরা ভয়েস রেকর্ড করব বর্তমানে, তো তোমরা ইজিলি যেটা করবে, তোমাদের যে 50 টাকা বা নর্মালি যে কোনো একটা হেডফোন দিয়েও তোমরা ভিডিও করার সময় তোমাদের সাউন্ডটি রেকর্ড করতে পারো। বর্তমানে আমরা বোয়াবাই M1 যে মাইক্রোফোনটি রয়েছে এই মাইক্রোফোন দিয়ে আমরা মোটো ব্লগিংয়ের সময় সাউন্ড রেকর্ড করব। তো দেখতে পেলে কীভাবে আমরা এই হেলমেটে এই সেট আপটি করলাম মোটো ব্লগিংয়ের, এখন আমি তোমাদের দেখাবো মোটো ব্লগিং করে এবং ভয়েস কোয়ালিটিটা দেখাবো যে মোটো ব্লগিং কেমন হয় এবং তোমরা যে সাউন্ড রেকর্ড করবে তার সাউন্ড কোয়ালিটি কেমন হয়। আর একটি কথা বলে নিচ্ছি, এই মোটো ব্লগিং তোমরা যে কোনো মোবাইল থেকে করতে পারবে, কিন্তু সবথেকে বেশি ভালো হয় তোমাদের মোবাইলে যদি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার অপশন থাকে, সেক্ষেত্রে কী হবে তোমরা অনেকটা বড় একটা ভিউ নিতে পারবে তোমাদের মোবাইল স্ক্রিনে। তো চলো এখন মোটো ব্লগিংয়ে গিয়ে দেখো। সো গাইস দেখতে পাচ্ছ ভিডিও শ্যুট করতে করতে প্রায় অন্ধকারই হয়ে গেছে, অ্যারাউন্ড 6:30 বেজে গেছে। তো এখন আমরা একটু জাস্ট একটু ট্রায়াল নেব যে মোটো ব্লগিংয়ের যে সেট আপটা আমরা করলাম, সেট আপে করার পরে আমরা যে রেকর্ডিংটা করছি সেই রেকর্ডিংয়ের কোয়ালিটিটি কেমন আসছে। তো বর্তমানে দেখতে পাচ্ছ আমরা হেলমেটে আমাদের যে মোবাইল সেটি অ্যাটাচ করেছি এবং তোমরা আমার ভয়েস কোয়ালিটি দেখতে পাচ্ছ, এবং জাস্ট 1 কিলোমিটারের মতন আমরা ট্র্যাভেল করব। দেন তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এটির কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি অ্যান্ড তোমাদের যে ভিউ কেমন আসছে। তো আমি যতটা সম্ভব চেষ্টা করছি অবশ্যই তোমাদের ভিডিওটি যেন ভালো লাগে। তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, নতুন চ্যানেল খুলেছি তোমাদের জন্যই, তো তোমরা যদি সাপোর্ট করো আশা করি পরবর্তীতে আরও নানান ধরনের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তোমাদের উপকারে আসবে বা তোমাদেরই অনেক ভালো লাগবে এমন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ ভিউ কোয়ালিটি কেমন ভিউ আসছে এবং তুমি কেমন মানে যে কথাগুলো বলবে সেগুলি রেকর্ড হবে সেটা তো কিছুটা ইম্পর্টেন্ট। তোমার সাউন্ড কোয়ালিটি যেমন, আমি বর্তমানে বোয়াবাই M1 থেকে ভয়েস রেকর্ড করছি, তোমরাও চেষ্টা করবে একটু বেটার কোয়ালিটির মাইক্রোফোন ইউজ করা, তাতে কী হবে আরও সুন্দর ভয়েস কোয়ালিটিও তোমরা রেকর্ড করতে পারবে। তো ভয়েস কোয়ালিটি কেমন আসছে সেটি তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিউ তোমরা কেমন দেখতে পাচ্ছ সেটিও তোমরা কমেন্ট করে জানাবে। বর্তমানে দেখতে পাচ্ছ এখানে আমরা কত স্পিডে গাড়িটি চালাচ্ছি সেটিও শো করছে হয়তো তোমাদের এই মোবাইল স্ক্রিনে। এছাড়াও তোমাদের অন্যান্য যে রাতের বেলার ভিউটি, নাইট ভিউটা কেমন আসছে বর্তমানে সেটিও দেখতে পাচ্ছ। আশা করি তোমরা যে ভিউটি দেখতে পাচ্ছ এটি মোবাইলে নানান ধরনের সেন্সার থাকার কারণে গ্রোপ্রোয়ের তুলনায় তোমরা মোবাইল থেকে নাইট ভিউটি বেশি ভালো পাবে। তো দেখতেই পাচ্ছ কীরকম কোয়ালিটি আসছে। জাস্ট আমরা আরেকটু পরে ভিডিওটি শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটিকে অন করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো।